প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা আলোচনা করব। স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেম তো স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেম এটা হচ্ছে চ্যাপ্টার টেন এখানে একটা প্রবলেম উঠেছে সেটা হচ্ছে তিনটি অনুরূপ লোড স্টার সংযোগে চারশো ভোল পঞ্চাশ হাজার উৎস হতে টোয়েন্টি ফাইভ অ্যাঙ্গেল মাইনাস ফোরটি ডিগ্রি এমপি এর কারেন্ট গ্রহণ করে লোডের কার্যকরী ও কার্যকরী পাওয়ারের মান কত আচ্ছা তো তোমাকে এখানে আগে জানতে হবে স্টার কানেকশনটা তো স্টারটা কেমন যে এই হচ্ছে আমাদের স্টার কানেকশন এই হচ্ছে স্টার কানেকশান তো এখানে তিনটা ফেজ থাকবে তো এই তিনটা ফেজে কি তিনটি অনুরূপ লোড স্টার সঙ্গে এখানে তিনটায় সেম লোড আছে আর ভোল্টেজ দেওয়া হচ্ছে চারশো ভোল্ট তো আমরা জানি দুইটা দুইটা ফেজের মধ্যে যে দুইটা লাইনের ভিতরে যে ভোল্টেজ সেটা হচ্ছে লাইন ভোল্টেজ আর একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে যেটা সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ তো এই স্টার সংযোগে আমরা এখন কি করব এখানে চারশো ভোল্টেজ এই ভিএল তো কি দেওয়া আছে তো এখানে কি দেওয়া আছে গিভেন গিভেনদার্টগুলো উঠাই ফেলি গিভেন দ্যাট ভিএল সমান চারশো ভোল্ট ফ্রিকুয়েন্সি সমান ফিফটি হার্স আর কারেন্ট সমান টোয়েন্টি ফাইভ অ্যাঙ্গেল মাইনাস ফোরটি ডিগ্রি এম্পিয়ার এখন আমাকে বের করতে বলছে কার্যকরীমান কার্যকরী মান মানে প্রিঅ্যাকটিভ আর প্রতি কার্যকরী মানে রিয়্যাক্টিভ তো পি অ্যাক্টিভ অ্যাক্টিভ কারেন্টের অ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি জানি আই কস ঠেটা আচ্ছা তো এখানে এখানে বিষয় হচ্ছে আমরা এই এটা তো অ্যাক্টিভ পাওয়ার জানতাম যেহেতু এটা থ্রি ফেজ এর জন্য যখন লাইন ভোল্টেজ হবে তখন রুট থ্রি ভিএল আই এল কস ঠেটা তো এখানে এটা দেওয়া আছে হচ্ছে আই তো স্টার কানেকশান কী হয় স্টার কানেকশানে স্টার কানেকশানে নর্মালি কী হয় স্টার কানেকশানে এই একটা লাইন এই একটা লাইন এই একটা লাইন তো এটাতে এটাতে লাইন কারেন্ট আর ফেস কারেন্ট সেম থাকে লাইন কারেন্ট আর ফেস কারেন্ট সেম থাকে তাহলে আইএল এবং আইপি দুইটাই সেম আর ভিএল সমান হয় হচ্ছে রুট থ্রি ভিপি ভিএল সমান রুট থ্রি ভিপি তো অ্যাক্টিভ পয়েন্ট আমরা বের করতে চাই সুতো কি রুট থ্রি ভিএল আইএল কষ্টেটা তাহলে এটাই যদি আমরা যদি ফেস ভোল্টেজ দিয়ে করতে চাই অথবা ফেস কারেন্ট দিয়ে করতে চাই তো এই ইস্টার কানেকশানে ভিএল সমান রুট থ্রি ভিপি আর আইএল সমান আইপি তাহলে এইখানে ভিএলের পরিবর্তে যদি আমরা ভিপি করি তাহলে এই ভিএল সমান কী রুট থ্রি ভিএল সমান দেখো রুট থ্রি ভিপি রুট থ্রি ভিপি আয়েল সমান আইপি এই আয়েল বলে দিলাম আইপি কস ঠেটা তাহলে এই রুটিরুটির গুলো থ্রি ভিপি আইপি কস ঠেটা তাহলে অ্যাক্টিভ পাওয়ারের মান যদি আমরা বের করতে চাই যখন লাইন ভোল্টেজ আর লাইন কারেন্টটা নিব তখন রুট থ্রি ভিএল আয়েল কস টিটা আর যখন ফেজ ভোল্টেজটা নিব তখন থ্রি ভিপি আইপি কস থেটা আমরা এটা ধরেও করতে পারি আবার এটা ধরেও করতে পারি তো এটা দিয়ে করলে আমার থ্রি ভিপিআইপি কষ্টেটা দিয়ে করব এটা দিয়ে করলে ভিএলআইএল কষ্টেটা রুট দিয়ে করব তো আর রিয়্যাক্টিভ পাওয়ার রিয়্যাক্টিভ পাওয়ারের সূত্র আমরা কি জানি পি আর সমান রুট থ্রি ভিএল আইএল সাইন ঠেটা তাহলে এই সেম অনুরূপভাবে যদি আমরা এটা করি তাহলে কী হবে থ্রি আইপি সাইন ঠেটা তাহলে আমরা লাইন ভোল্টেজ দিয়ে করলে এটা নিব ফেজ ভোল্টেজ দিয়ে করলে এটা করব তো তো আমাদের স্টার কানেকশানে কী হয় আইএল আইপি এগুলো কি হয় সমান হয় তাহলে ভিএল সমান চারশো তাহলে ভিপি সমান কত হবে ভিএল সমান রুট থ্রি ভিপি তাহলে ভিপি সমান হবে হচ্ছে ভিএল ভাগ তাহলে ভিপি সমান কত হচ্ছে ভিএল ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে ভিএল ভাগ রুট থ্রি তাহলে ভিএল কত চারশো আর রুট থ্রি তাহলে আমরা ফেস ভোল্টেজটা পেয়ে যাব চারশো ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে আমার এটা আসছে দুশো তিরিশ পয়েন্ট নাইন ফোর ভোল্ট তো আমরা ফেস ভোল্টেজটা পেয়ে গেলাম আর যেহেতু স্টারে ভিএল আর আইএল আর আইপি সমান তাহলে এটা হল সবগুলো মান আমার কিন্তু হয়ে গেছে এখন আমরা এখানে মানগুলো বসাবো তো অ্যাক্টিভ পাওয়ারটাই বের করি তো অ্যাক্টিভ পাওয়ার এখানে বের করতে গেলে রুট থ্রি ভিএল কত ভিএল হচ্ছে চারশো ভোল্ট আইএল কত টোয়েন্টি ফাইভ কষ্টেটা কস্ট এবার কোন কত কোন হচ্ছে এই যেটা ফোরটি ডিগ্রি তাহলে ফোরটি ডিগ্রি এখানে আমরা পেয়ে যাব অ্যাক্টিভ পাওয়ারটা বা কার্যকরী কার্যকরী পাওয়ার আর প্রতি কার্যকরী পাওয়ার রুট থ্রি পি কস ঠেটা তাহলে রুট থ্রি ভিএল আইএল ভিএল রুট থ্রি চারশো পঁচিশ এটা হবে সাইন ঠেটা সাইন ফোরটি ডিগ্রি তাহলে এটা করলে আমরা পাবো হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা কার্যকরী পাওয়ার আর এটা করলে আমরা পাবো কার্যকরী পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার রুট মাল্টিপ্লাই চারশো মাল্টিপ্লাই টোয়েন্টি ফাইভ কস ফোরটি ডিগ্রি এটা আমরা পাচ্ছি তেরো হাজার দুশো আটষট্টি ওয়াট তাহলে এক হাজার দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাব থার্টিন পয়েন্ট টু সেভেন কিলোওয়াট এটাকে যদি করি রুট থ্রি মাল্টিপ্লাই চারশো মাল্টিপ্লাই টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই সাইন ফোরটি এগারো হাজার পাচ্ছি এটাকে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট ওয়ান থ্রি কে ভি এ আর তাহলে অ্যাক্টিভ পাওয়ার এবং রিয়্যাক্টিভ পাওয়ারের মানগুলো আমরা পেয়ে গেলাম তো এখানে যদি আমরা এইটাকে যদি বের করতাম ফেস ভোল্টেজ দিয়ে তাহলে কী হতো থ্রি ভিপি আইপি কস্ট এটা তখন মানটা কি আসতো থ্রি ভিপি কত দুশো তিরিশ পয়েন্ট নাইন ফোর আইপি হচ্ছে টোয়েন্টি ফাইভ কস ডিগ্রি থ্রি মাল্টিপ্লাই দুশো তিরিশ পয়েন্ট নাইন ফোর মাল্টিপ্লাই তাও আমার মানটা কিন্তু থার্টিন পয়েন্ট টু সেভেন কিলোওয়াটই আসছে আবার পি আর বের করলে থ্রি ভিপি আইপি সাইন ঠেটা তাহলে থ্রি দুইশো তিরিশ পয়েন্ট নাইন ফোর টোয়েন্টি ফাইভ সাইন ফোরটি ডিগ্রি এটা করলেও আমরা কী পাব দুশো তিরিশ পয়েন্ট নাইন ফোর টোয়েন্টি ফাইভ সাইন ফোর ডিভাইড বাই এক হাজার করলে তাহলে এটাও আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট ওয়ান থ্রি কে ভি এ আর তো দেখো আমরা ফেজ ভোল্টেজ দিয়ে করলেও আনসার যা পাচ্ছি লাইন ভোল্টেজ দিয়ে করলে একই মান পাচ্ছি তো এখানেও মান সেম থাকছে তো তোমরা খেয়াল রাখবে যেটা দেওয়া থাকবে সেটা নর্মালি লাইন ভোল্টেজে দেওয়া থাকবে তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় ফেস ভোল্টেজটা নিয়ে আমরা কনভার্ট করে নেব শুধু মনে রাখবা ইস্টারে লাইন ভোল্টেজ আর ফেস ভোল্টেজ এর সমীকরণ নেই এটা হচ্ছে ইস্টারের ক্ষেত্রে স্টারের ক্ষেত্রে কি হয় ইস্টারের ক্ষেত্রে ভিএল সমান উঠির ভিপি আর আইএল সমান আইপি আর এগুলো তো সেম থাকবে তো আশা করি বুঝতে পারছো যে ইস্টার কানেক্ট কানেক্টেড পাওয়ার সিস্টেমের অঙ্ক এই ধরনের আসবে এগুলো কীভাবে সলভ করতে হয় এইগুলা মনে রাখবা তাহলে আশা করি সমস্যা সমাধান করতে পারবা আর যদি এখানে বুঝতে কোথাও প্রবলেম হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে ছিলের জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল